এডিসি নির্বাচনে প্রার্থী ঘোষণার পর মনোনয়নপত্র জমা দেবার ক্ষেত্র শাসক দলের টপকে গেল বিরোধী দল সিপিআইএম। সোমবার ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের 28টি আসনের মধ্যে 15 জিরানিয়া, 16 মাদারীপুর, 22 কাঁঠালিয়া মির্জা রাজাপুর সহ কুমিল্লা বাগবাড়া আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন সুকুমার রিটার্নিং অফিসারের কাছে। এদিকে মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে বামপন্থী কর্মী সমর্থক সহ প্রার্থীদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। বিগত বামফ্রন্ট পরিচালিত এডিসি প্রশাসনের অসমাপ্ত কাজগুলোকে পুনরুদ্ধার সহ এডিসি এলাকার নাগরিকদের আর্থসামাজিক এবং কর্মসংস্থানের সহ নানা সুবিধা দূর করার সপক্ষেই আসন্ন এবারের এই নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের মানুষ বিপুল ভোটে জয়ী করবেন বলে আশা ব্যক্ত করলেন বামফ্রন্টের প্রার্থী এবং নেতৃত্বরা। কর্মসূচিগুলিতে বামপন্থী কর্মী সমর্থক সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। আমাদের রাজ্যে কাজ, খাদ্য ও কর্মসংস্থান এবং গণতন্ত্র পুনরুদ্ধার এই সংগ্রামটাকে বড় করবার জন্যই এবার এডিসি যে নির্বাচন, অষ্টম যে নির্বাচন, এই অষ্টম নির্বাচনে সকল ভোটারকে আমার আবেদন থাকবে, আমাদের পার্টির তরফ থেকে আবেদন থাকবে বামফ্রন্টের সকল প্রার্থী থেকে সেখানে বিপুল ভোটে জয়যুক্ত করবার জন্য। কারণ এই রাজ্যে আমরা দেখেছি, বিশেষ করে এই রাজ্যে 3 বছর হতে চলছে বিজেপি আইপিএফটি জোট সরকার, এখানকার যে উন্নয়ন, এখানকার যে মানুষের যে গণতান্ত্রিক অধিকার, বিশেষ করে উপজাতিদের তার জাতিসত্তা রক্ষার যে সংগ্রাম, এটাকে একেবারে চুরমার করে ফেলেছে, এটাকে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলেছে। কাজে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আসলে এডিসিতে বা এই যে আসনে এডিসি নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করে সকলে এগিয়ে আসেন, সকল গণতান্ত্রিক শান্তিকে মানুষ জানতে এগিয়ে আসেন, এটাই আমাদের আহ্বান থাকবে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।